নিজ উদ্দেশ্য সেনাবাহিনীর আততুন বাসি বেল্লায় বাংলাদেশের উখিয়া টেকনাফের বিভিন্ন স্থানত আশ্রয় লই লাখ লাখ রোহিঙ্গা। বর্তমানে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার আবহাওয়ার বিরূপ আচরণের হারণে দুঃখোৎফরণ হয়েছে এইসব আশ্রিত রোহিঙ্গা অলত্ত। পাহাড় ধসর ডর আর নিচে পানির ডর দিন হারণ ফরে এখন তারাত্তে বান্তান দিয়ে নিরা লাখি দিয়ে বেশি ইয়া তোর বেশি হইলে স্যার মে আল্লাহ জানে দিরি জ্বর বেশি দিলে কি অবস্থা বলে হলে আর যদি আর হনকান যদি আন হনকান চেষ্টা না করতে হলে আর তো হন জায়গায় মজা দিলে যাইব দিলে চেষ্টা করা হরু নতুন বলে চেষ্টা করতে হলে আর অত্যাকিত আরির নতুন বলে এগানা গুছতে ফেলে আর তো বেশি দূরে যাবো হরু দেন ঝড়ের এই তীব্রতা হয়তো শেষ আশ্রয় গান আরম্ভ পরিবহন তারাতে তবে যান বাসে বেল্লাই অন্য জায়গা ছড়াই লেবের দাবিও জানেই বোধ কেউ এখনো যারা বিপদ সীমার মধ্যে আছে এইসব রোহিঙ্গারে তাড়াতাড়ি সরাই লেবের হতা জানাই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। 30,000 পরিবার ঝুঁকিতে আছে, এই 32,000 পরিবারকে রিলোকেশন ফেজ বাই ফেজ করা দরকার। আমি গত 15 দিন আগে এসেছিলাম, আপনারা দেখেছেন যে সেখানে আমি মহড়া করেছি তাদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে ওয়ার্কশপ করেছি, তাদেরকে নিয়ে র্যালি করেছি, এবং সেটা করার কারণে আমরা পরবর্তীতে খুঁজে টুজে 123 একর জমি নতুন বের করেছি। 123 একর জমি ইউনিসিয়ারকে দেওয়া হয়েছে, তারা সেটার মধ্যে ইতিমধ্যে সেখানে প্রায় 20,000 পরিবারকে রিলোকেট করা হয়েছে। এই পরিবারগুলো যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে, আর 5,000 পরিবারকে করা হয়েছে নতুন জায়গায়। সেখানে আরেকটু জায়গা বাকি আছে, আমাদের যে মোট 32,000 মধ্যে 12,000 আছে, এই 12,000কে আমরা ওইখানে রিলোকেট। প্রকৃতির এ ধরনের আচরণ নতুন বাসি বেল্লাই মরিয়াও একটি এনডিআর আশ্রিত রোহিঙ্গল। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।